সংযোগ সড়ক নেই, সিঁড়ি বেয়ে সেতুতে উঠতে হচ্ছে 25 বছর ধরে। বরিশালের গৌরনদী নদীর সরিকল ইউনিয়নে সেতু সংযোগ সড়ক না থাকায় যানবাহন চলতে না পারায় ভোগান্তিতে রয়েছেন এলাকার মানুষ। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে নতুন ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। বরিশাল প্রতিনিধি আলী জসিমের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। বরিশাল গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল ও হোসনাবাদ সড়কের পাশে নিজামুদ্দিন ডিগ্রি কলেজের সামনে খালের ওপর আয়রন ব্রিজ নির্মাণ করা হয়। 1996 সালে এলজিইডির তত্ত্বাবধানে নির্মাণ করা হয় ব্রিজটি। অপরিকল্পিতভাবে ব্রিজটি নির্মাণ করায় সুফল পায়নি এলাকাবাসী। সংযোগ সড়কের অভাবে স্থানীয়রা দীর্ঘদিন ব্রিজটি দিয়ে চলাচল করতে পারেনি। অবশেষে স্থানীয় এক ব্যক্তি নিজের টাকায় এক পাশে 7টি এবং অপর পাশে 3টি, মোট দুই পাশে 10টি পাকা সিঁড়ি নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করেছে। এই ব্রিজটা যখন করা হয়েছে আজ থেকে প্রায় 30 বছর আগে, যে অবকাঠামো করা হয়েছিল সেখানে নৌকা চলাচল করত, নৌকার কারণে চলাচলের সুবিধার্থে এই ব্রিজটা উঁচু করা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য অনেক কষ্টকর হয়েছে, সিঁড়ি বেড়ে উঁচু সিঁড়ি বেয়ে ওঠা লাগে। এটি প্রায় অকেজ সিঁড়ি বেয়ে উঠতে হয়, নামতে হয়, ছাত্রছাত্রী এবং জনসাধারণ খুবই কষ্ট হয়। এই ব্যাপারে আমি উদ্যতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি, ফান্ড আসলে এটা বরাদ্দ পাইলে আমরা কাজ করে দেবো। এই সিঁড়ি বেয়ে আমাদের পড়লে উঠতে অনেক কষ্ট হয়, যদি নতুন একটা পুল করতো তাহলে আমাকে স্কুলে যাওয়ার সুবিধাটা হইতো। এইখানে এই ব্রিজটা, এটা আর কি, এই সামনে আছে একটা প্রতিষ্ঠান, এখান থেকে মোটর সাইকেল, তারপরে ভ্যান, বিভিন্ন যানবাহন এগুলো পারাপার হতে পারতে না। তারপরে স্টুডেন্ট, এই যে সিঁড়ি দিয়ে যাতায়াতে কষ্ট, যে কোনো মালামাল মাথা থেকে বহন করতে হয়। আর বর্ষা দিনে এমনিই তো উঠতে পারে না, তাহলে পঁচিশে সব পড়ে জায়গা, রিক্সা মালামাল নিয়ে এবারও আসতে পারে। এখানে একটা কলেজ আছে, এখানে মাদ্রাসা, এই এই জায়গায় মাদ্রাসা, মসজিদ, তারপরে এখানে হাই স্কুল, পোস্ট অফিস, প্রাইমারি স্কুল সবই এখান দিয়ে, ছেলেমেয়েরা এপার, মারা ছেলেমেয়েরা সব উপরে যায়, উপর থেকে এবার এপারে আসে। এই গ্রাম থেকে অনেক লোক যাতায়াত করে এই ব্রিজ থেকে, তো বর্ষাকালে আমাদের এই ব্রিজ থেকে চলাচলের জন্য ভীষণ ক্ষতি হয়ে দাঁড়ায়। কিছু বৃদ্ধ মানুষ তারা উঠতে পারে না, এই জন্য তাদেরকে আমাদের হাতে করে উঠাইতে হয়। সাইকেল বা সাইকেল ও ভ্যান জাতীয় আমরা কোনো কিছু আনতে পারি না। এই ব্রিজটা পুনরায় সুন্দরভাবে পর্যালোচনা করা হয়, তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, যাতে আমাদের 10 গ্রামের লোক এখান থেকে আমরা চলাচল করতে পারি এবং কলেজের ছাত্রছাত্রী সুন্দরভাবে আসা যাওয়া করতে পারে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জানান, নতুন প্রকল্প এলে ব্রিজটি সংস্কার করা হবে। যেহেতু ব্রিজটা জনগণের চলাচলের জন্যই করা হয়েছিল, এখন ব্রিজটা দীর্ঘদিন আসলে হয়ে যাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, তো আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে ব্যাপারটা, সামগ্রিক ব্যাপারটা তুলে ধরে এটার সংস্কার অথবা পুনর্নির্মাণের জন্য সুপারিশ করব। উদ্বোধন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরিকল্পিতভাবে তৈরি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ব্রিজটি ভেঙে পরিকল্পিতভাবে একটি ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।